হ্যালো বিয়ার, সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। খাজুটিস বিডি পক্ষ থেকে জানাচ্ছি সবাইকে স্বাগতম। আজকে আমি খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, সেটি হলো অটোক্যাড 2007-এর A to Z সম্পূর্ণ প্রসেস নিয়ে আলোচনা করব। এই প্রসেসের মধ্যে থাকবে অটোক্যাড সেটিং, অটোক্যাডের পেজ সেট আপ, টুল বার, ড্রয়িং, লিমিটস, আরও অন্যান্য কিছু, আরও অনেক কিছু থাকবে, মানে A to Z সম্পূর্ণ কিছু আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো সো ভিউয়ার্স, আমার এই ভিডিওটি, আজকের এই ভিডিওটি অনেক বড় হবে, তার কারণ হলো আমি A to Z সম্পূর্ণ অনেক সময় নিয়ে আপনাদেরকে বোঝাবো, তার জন্য অনেক বড় হবে, তার জন্য আপনাদেরকে ওদের খুব ধৈর্য ধরে আমার এই ভিডিওটি আপনারা দেখতে হবে। তো সো ভিউয়ার্স, চলেন আমরা ভিডিওটি শুরু করি। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে নেবেন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। তো চলুন আমরা সরাসরি ভিডিওটি ওপেন করি। তো আমাদেরকে এই কাজের জন্য আমাদেরকে অটোকে 2007 সফটওয়্যারটাকে আমরা ওপেন করব। এই যে দেখুন, আমাদের অটোকে 2007 সফটওয়্যারটি ওপেন হয়ে গেল। ওপেন হবার পর এরকম একটি ইন্টারফেস আসবে, আমাদের অটোকে 2007 সফটওয়যারটি ওপেন হওয়ার পরে এরকম একটি পেজ আসবে। তো এখন আমাদেরকে প্রথমে যা করতে হবে, যে কাজটি করতে হবে, আমাদেরকে ড্রয়িং করার আগে আমাদেরকে ড্রয়িংয়ের যে পেজ সেট আপ আছে ওই পেজ সেট আপ নিয়ে আমাদেরকে আলোচনা করতে হয়, বা ওই পেজ সেট আপ করতে হয় যার মাধ্যমে আমরা আমাদের নির্দিষ্ট মাপ অনুযায়ী কাজ করতে পারবো। তো পেজ সেট আপ না করলে আমরা এখান থেকে আমাদের মাপ অনুযায়ী কাজ করতে পারবো না, সেই জন্য আমাদেরকে প্রথমে পেজ সেট আপটি করতে হয়। তো পেজ সেট আপটি করার জন্য আমাদেরকে প্রথমে করতে হবে, আমরা ফরম্যাটে ক্লিক করব। এই যে দেখুন, এখানে অনেকগুলো টুল বার আছে, এই যে দেখুন এখানে অনেক টুল বার আছে, আমরা এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা পেজ সেট আপ নিয়ে আমরা আলোচনা করব। তো পেজ সেট আপ করার জন্য আমাদেরকে ফরম্যাটে ক্লিক করতে হবে। ফরম্যাটে ক্লিক করার আগে আমি আপনাদেরকে বলে রাখি যে এখানে আমরা দুইভাবে আমরা করতে পারবো। তো এখানে আমরা কিবোর্ড থেকে ইউ এন লিখে আমরা এন্টারে ক্লিক করব। এরকম ক্লিক করার পর দেখুন এখানে আমাদের, এখানে আপনাদেরকে দেখাচ্ছে যে ড্রয়িং ইউনিট, এখান থেকে লেন্থ টাইপ। তো আমরা এখানে দেওয়া আছে, দেখুন এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, আর্কিটেকচার, ডিসিমেল, ইঞ্জিনিয়ারিং, আরও অনেক কিছু দেওয়া আছে। তো আমরা যদি এখানে ড্রয়িং করব, তা আমরা এখানে আর্কিটেকচারে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে প্রিসিশন নামে একটা অপশন আছে, ওই অপশনে আমরা এখানে অনেকগুলো মাপ দেওয়া আছে, এখানে আমরা 0 ফিট 0 ইঞ্চিতে ক্লিক করব। ক্লিক করার পর একটু নিচে আরও দেখেন এখানে ইঞ্চি দেওয়া আছে। তো আমরা ইঞ্চি জায়গাতে আমরা, যদি আপনাদের অন্য কিছু থাকে তাহলে আপনারা ইঞ্চি দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আমরা এখানে ওকে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এরপর আমাদেরকে যা করতে হবে, আমরা ডি লে লিখে আমরা এন্টারে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন
আমরা এরকম টিপ অপশন আসবে, তো আমরা এখান থেকে মডিফাই ক্লিক করব। মডিফাই ক্লিক করার পর দেখুন এখানে অনেকগুলো অপশন আছে, তো এখান থেকে আমরা প্রাইমারি ইউনিটে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন যে এখানে ইউনিট ফরম্যাট লেখা আছে, তো আমরা এখান থেকে আমরা আর্কিটেকচারে ক্লিক করব। ক্লিক করার পর আমরা প্রিসিশন আমরা 0 ফিট 0 ইঞ্চি দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে আমরা এটাকে দিয়ে দেওয়ার পর আমরা এরপর আমরা ট্যাক্সে যাব। ট্যাক্সে যাওয়ার পর আমরা এখান থেকে আমরা এটাকে আমরা ট্যাক্স হাইডে আমরা 1 ইঞ্চি বা 1 ফুট করে দেবো। তো 1 ফুট করে জন্য আমরা এখান থেকে 1 ফুট করে দিলাম, এটাকে আমরা এরপর আমরা সিম্বল অ্যান্ড অ্যারোতে ক্লিক করবো। ক্লিক করার পর দেখুন আমরা এখানে এখানে দেওয়া আছে যে অ্যারো সাইজ, এটাকে আমরা 1 ফিট করে দেব। 1 ফিট করে দেওয়ার পর আমরা এখানে ওকে ক্লিক করব। ক্লিক করার পর আমরা সেট কারেন্ট 2 3 লেখার পর আমরা ক্লোজে ক্লিক করব। এখন আমরা ফরম্যাটে চলে যাব। ফরম্যাটে চলে যাওয়ার পর আমরা ড্রয়িং লিমিটস আমরা ক্লিক করব। এটা হচ্ছে হচ্ছে যে আমরা কতটুক এরিয়া পর্যন্ত আমরা ড্রয়িং করতে চাই। এখানে এটা আসার পর আমরা এখানে স্পেসে ক্লিক করব। ক্লিক করার পর আমরা আপনারা যতটুক ইচ্ছা আমরা এখানে দেবেন, 100 ফিট 200 ফিট 500 ফিট 1000 2000 আপনাদের যা ইচ্ছা হয় এখানে দিয়ে দেবেন। তো আমি 1000 ফিট এখানে দিয়ে দিচ্ছি, 1000, 1000 লিখে আমরা এন্টারে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এরকম হয়ে গেছে। এখন দেখুন এই যে দেখুন এখানে এই এক্স এন্ড ওয়াই এটাকে আমরা একটা জায়গায় স্থির করব। তো স্থির করার জন্য আমরা ভিউতে যাব। ভিউতে যাওয়ার পর আমরা ডিসপ্লেতে ক্লিক করব। ডিসপ্লেতে ক্লিক করার পর আমরা ইউসি আইকনে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে অরিজিন যেই টিকচিহ্নটা আছে এটাকে আমরা তুলে দেব। এই যে দেখুন আমাদের এটা এখানে ফিক্সড হয়ে গেল, এটা এখান থেকে কোনো দিক আর যাবে না। এখন আমাদেরকে আরেকটি কাজ করতে হবে। দেখুন এখানে আমাদের হয়তোবা অনেক অপশন মিসিং থাকতে পারে, তো সবগুলো অপশন এখানে আনার জন্য আমরা উ এস লেখার পর আমরা এন্টারে ক্লিক করব। এই যে দেখুন এখানে অনেকগুলো অপশন মিসিং দেওয়া আছে, তো আমরা এখান থেকে সিলেক্ট অল দেব। দেওয়ার পর আমরা ওকে ক্লিক করব। এই যে দেখুন আমাদের মোটামুটি আমাদের পেজ সেট আপ হয়ে গেছে। এখানে আমাদের আর কিছু করতে হবে না, আমাদের যা যা লাগে যা যা ইনফরমেশন আছে এখান থেকে আমরা সব করতে পারবো। এখন দেখুন এরপর আমাদের দ্বিতীয় ধাপের কাজ হচ্ছে যে আমাদের এদিকে কিছু টুলবার আছে যার মাধ্যমে আমরা কাজগুলো করতে পারবো। তো এগুলা জানা আমাদের খুব দরকার, কারণ আমরা যখন ড্রয়িং করব, ড্রয়িং করার জন্য আমরা আমাদের এই টুল বারগুলো দিয়ে আমরা ড্রয়িং করব। তো আমাদের এই টুল বারে কাজগুলো আমাদেরকে সম্পূর্ণভাবে জানতে হবে। তো আমরা যদি সেগুলো জানি, তো জানার ফলে আমরা খুব সহজে বা খুব তাড়াতাড়ি আমরা কাজগুলো করতে পারবো, বা এইগুলার যদি আমরা না জানি তাহলে আমরা কাজ করতে পারবো না। তো প্রথমে এদিকের কমান্ডগুলো বা টুল বারগুলোর কাজ আমি আপনাদেরকে দেখাবো। তো
তো এটা আছে লাইন, তো এটাকে আমরা লাইন দেখুন বাঁকা এভাবে এভাবে আমরা লাইনে কাজ করতে পারবি করতে পারবো, বা এটাকে আমরা সহজে আমরা কিবোর্ডের মাধ্যমে আমরা লিখবো। তো লেখার জন্য আমরা এল এন্টারে ক্লিক করবো, ক্লিক করবো দেখুন এখানে আমাদের এই লাইনটি চলে যাচ্ছে। তো এখানে এই লাইনটা আমরা এখন বাঁকাভাবে আছে, তো এই লাইনটাকে আমরা সোজা করার জন্য আমরা কিবোর্ডের F8-এ আমরা ক্লিক করব। দেখুন এখানে আমাদের এই লাইনটি সোজাভাবে হচ্ছে। তো এটা যদি আমি এখন আবার বাঁকা করতে চাই তাহলে আবার আমরা F8-এ ক্লিক করব। দেখুন এখানে আমরা ইচ্ছা যেভাবে ইচ্ছা আমরা সেভাবে করতে পারি। তো এটাকে আমরা, তো বন্ধুরা আমরা পেজ সেট আপের ক্ষেত্রে আমরা আরো একটি জিনিস আমরা ভুলে গিয়েছিলাম, সেটি হলো আমাদেরকে জুম আউট করার জন্য বা জুম ইন করার জন্য আমরা কিবোর্ড থেকে জেড এন্টার দেওয়ার পর আমরা এ এন্টার দেওয়ার পর আমরা 1 2 3 3 বার আমরা প্রেস করব, তার ফলে আমরা জুম ইন জুম আউটে আমরা করতে পারবো। যে কোনো জিনিস আমরা জুম ইন অ্যান্ড জুম আউট আমরা করতে পারবো। তো এখানে আমরা লাইন কমান্ডের কাজও আমরা এখান থেকে করতে পারবো, বা আচ্ছা সুতরাং আমরা এখান থেকে লাইন নেব। তো লাইনের সাপোজ আমরা 10 ফিটের একটি লাইন নেব, তো 10 ফিটের লাইন নেওয়ার জন্য আমরা এখান থেকে লাইন কমান্ডে ক্লিক করব। ক্লিক করার পর আমরা 10 ফিট এন্টার দেব, দেওয়ার পর আমরা ওকে দেব, দেওয়ার পর আমরা এটাকে মাপবো। দেখুন এখানে 10 ফিটে আমরা একটা লাইন নেব। বা আমরা কিবোর্ড থেকে আমরা এল প্রেস করে আমরা এন্টার দেব, দেওয়ার পর আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা 10 ফিটে একটি লাইন নেব, নেওয়ার পর আমরা এন্টার ক্লিক করব, দেওয়ার পর আমরা এটাকে আমরা এখান থেকে মাপ দেব। এই যে দেখুন আমাদের একটি 10 ফিটের একটি লাইন ক্রিয়েট হয়ে গেল। এখান থেকে আপনারা আপনাদের মন ইচ্ছা মতো আপনারা যে যতটুকু নেবেন ওইটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে দেবেন আপনাদের মন ইচ্ছা মতো। বা আমি একটি লাইনটার নাম, দেখুন এখান থেকে আমরা একটা লাইনটার নাম টানার পর আমরা এটাকে মাপ দেব যে এটা কতটুকু হয়েছে। তো সেটা যারা জানেন আমরা এই পয়েন্টে নেব। নেওয়ার পর দেখুন এখানে আমাদের একটি লাইন 12 ফুট 2 ইঞ্চি একটি লাইন ক্রিয়েট হয়ে গেল। তো এই হচ্ছে আমাদের এর পরের অপশনটি আছে আমাদেরকে কনস্ট্রাকশন লাইন। এটির কাজ হচ্ছে যে আমরা এটাকে দিয়ে আমরা সহজে অনেক বড় বড় লাইন করতে পারি। সাপোজ আমরা এদিকে একটি লাইন টানলাম, আবার আমরা এদিকে একটি লাইন টানলাম, নেওয়ার পর দেখুন বা এদিকে একটি লাইন টানলাম, টানার পর দেখুন এই কমান্ডের কাজ হচ্ছে যে আমরা এই কমান্ডের মাধ্যমে আমরা খুব সহজে ট্রিম করতে পারবো বা এটাকে আমরা কাটতে পারবো। দেখুন এটা অনেক দূর পর্যন্ত যায়, বা এটা দিয়ে আমরা অনেক বড় বড় লাইন কাটতে পারবো বা লাইন টানতে পারবো।
তার জন্য আমরা দেখুন এখানে এটাকে আমরা কাটবো, কাটার জন্য আমরা টিআর এটা প্রেস করার পর দেখুন এখানে আমরা এই অপশনটা সিলেক্ট করার পর আমরা দেখুন এই অপশনটা আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা টিআর এন্টার প্রেস করলাম, দেখুন এখানে এদিকে লাইনটা কেটে গেল। দেখুন দেখুন এই যে দেখুন আমি আবারও আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা এতটুকু আমরা অপশনগুলো কেটে দেবো। তো তাই আমরা এটাকে আমরা সিলেক্ট করলাম, করার পর টি আর এন্টারে ক্লিক করার পর আমরা ক্লিক করলে এতটুকু আমাদের থেকে কাটা যায়। বা আমরা দেখুন এই কনস্ট্রাকশন লাইন দিয়ে আমরা খুব সহজে ট্রিম করতে পারি বা কাটতে পারি। তো এটার আরও একটা সুবিধা আছে যে আমরা খুব সহজে অনেক বড় বড় লাইন টানতে পারি। এরপরে আমাদের দেওয়া আছে পলি লাইন। তো পলি লাইনের কাজ হচ্ছে যে আমরা কোনো একটা লাইনকে মোটা করার জন্য আমরা পলি লাইন ইউজ করি। তো পলি লাইন বা আমরা কোনো লাইন মোটা করার জন্য আমরা এখান থেকেও পারি। তো আমরা এটাকে না করে আমরা এটার মাধ্যমে যদি করি তাহলে আমরা একটা লাইনকে খুব সহজে আমরা বড় করতে পারবো। তো বড় করার জন্য আমরা এখান থেকেও ক্লিক করব বা এখান থেকে ক্লিক করার পর আমরা এই অপশনে ক্লিক করবো। এই প্রান্তে ক্লিক করার পর আমরা এদিকে আনলাম। তো আমরা এই লাইনটাকে কতটুকু মোটা করব বা হাইট কতটুকু দেব তার জন্য আমরা ডব্লু লেখার পর আমরা এন্টারে ক্লিক করলাম। লেখার পর আমরা কতটুকু বা কত ইঞ্চি বা কত ফুট আমরা মোটা করব সেটা আমরা এখান থেকে দিয়ে দেবো। তো তার জন্য আমরা 0.2 ইঞ্চি আমরা মোটা করব, এরপর আমরা এন্টার দেব। এই যে দেখুন এখান থেকে আমাদের এই লাইনটি মোটা হয়ে গেল। তারপর আমি এটাকে যেদিকে নিতে চাই আমরা ওদিকে নিতে পারবো, বা আমরা কোন কোন প্রান্তকে আমরা মোটা করব এটাকে আমরা এখান থেকে দিয়ে দেবো। তো সব দেখেন আমরা এখানে আমাদের এই লাইনটি মোটা হয়ে গেল। তো আমি এই কাজটি আমি আবারও দেখাচ্ছি। আমরা পলি লাইনে ক্লিক করব, ক্লিক করার পর আমরা এক প্রান্তে ক্লিক করার পর আমরা এদিকে আনবো, কতটুকু আমরা হাইট দেবো, এরপর আমরা ডব্লুতে ক্লিক করব, ডব্লু লাগবো, ডব্লু লেখার পর আমরা এন্টার দেবো, এরপর আমরা কতটুকু মোটা করব তার জন্য আমরা ওই সাইজটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো, 0.03 ইঞ্চি আমরা মোটা করব, তারপর আমরা ডাবল এন্টার দেব। দেখুন এই যে আমাদের এই লাইনটি মোটা হয়ে গেল। তারপর আপনি যেদিকে ইচ্ছা সেদিকে নিতে পারবেন। দেখুন এখানে এতটুকু আমি মোটা করছি। দেখুন এখানে আমাদের এই লাইনগুলা মোটা হয়ে গেল। এরপরে আছে পলিগন। পলিগন মানে বহুভুজ। আপনারা এই কাজটিকে আমরা একটা সার্কেলের মাধ্যমে দেখাই। দেখুন এখানটা সার্কেল আঁকলাম, একটা সার্কেল আঁকলাম। সার্কেল আঁকার পর আমরা পলিগনে ক্লিক করব। পলিগন আসার পর দেখুন এখানে আমরা কয়টা বাহু দেব, 4টা 5টা। তো আমি এখান থেকে 5টা বাহু ক্লিক করব, ক্লিক করার পর আমরা এন্টারে ক্লিক করব। আর একটা কাজ করে আমরা এখান থেকে আমরা এই প্রান্ত নিয়ে যাব, তারপর আমরা পলিগনে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে আমরা 5টা
নেব। নেওয়ার পর এই যে দেখুন, এখানে আমাদেরকে দুইটা অপশন দেখাবে। দেখুন এখানে ইনস্ক্রাইব ইন সার্কেল, মানে এটা ক্লিক করলে আমাদের এই বুবুসটা আমাদের এই সার্কেলের ভিতরে অঙ্কন হবে। আর যদি আমরা নিচের অপশনটা দিই আমরা, তাহলে আমাদের এই বুবুসটা সার্কেলের বাইরে অঙ্কন করবে। তো আমি এখানে প্রথমটা আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে আমাদের এই বহুবৃষ্টি সার্কেলের ভিতর ক্রিয়েট হয়ে গেল। এখন যদি আমি আবারও বহুবুজে ক্লিক করি, এখন আমি সাপোজ আমি ছয়টা বাহু নেব। এরপর আমি এন্টার ক্লিক করব। দেখুন ক্লিক করার পর আমরা বাই ট্যাগ, আমরা দুই নম্বর অপশনে আমরা ক্লিক করব। দেখুন এখানে আমাদের এটি বাইরে ক্রিয়েট হয়ে গেল। এই দেখুন এখানে আমি এটাকে কেটে দিই। এই দেখুন আমাদের এই লাইনগুলো ভিতরে বাইরে ক্রিয়েট হয়ে গেল। তো আমি এই কাজটা আমি আবারও দেখাচ্ছি। এবং সাইকেল অঙ্কন করলাম। সাইকেল অঙ্কন করার পর আমরা বহুজে ক্লিক করব। আমরা আঁকার পর আমরা একটা লাইন টানলাম। লাইন টানার পর এখান থেকে আমরা বহুভুজে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা পাঁচটা বাহু দেব। দেওয়ার পর আমরা এখানে দেব, দেওয়ার পর আমরা একটা অপশন আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এই যে বহুভুজ হয়ে গেল। আমি যে এটাকে বহুভুজটিকে আমরা সাইকেলের বাইরে করতে চাই, তো আমরা আবারও ক্লিক করবো বহুভুজে। ক্লিক করার পর আমরা ছয়টা বাহু দেবো। দেওয়ার পর আমরা দেখুন দুই নম্বর অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন আমাদের এই বহুভুজটি সাইকেলের বাইরে ক্রিয়েট হয়ে গেল। বা এই কাজটি আমরা একটা এক প্রান্ত করতে পারি। এটা ছাড়াও আমরা ছয়টি বাহু দিয়ে আমরা ক্লিক করতে পারি। দেওয়ার পর আমরা এখন ক্লিক করলাম। এই যে দেখুন আমাদের হয়ে গেলো। আমরা যদি আবার আমরা সাতটা আটটা, এখানে আমি আটটা বাহু দিলাম। দেওয়ার পর আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এই যে দেখুন আমাদের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটি বাহু ক্রিয়েট হয়ে গেল। এরপরে আছে দেখেন, এখানে দেওয়া আছে রেক্টেঙ্গুলার। তো রেক্টেঙ্গুলার কাজ হচ্ছে আমরা একটি আয়তাকার বস্তু আঁকা। দেখুন এরকম একটি আয়তাকার বস্তু আঁকার জন্য আমরা রেক্টেঙ্গুলার দিয়ে আমরা আঁকতে পারবো, বা এটাকে আমরা মাপ দিয়েও আঁকতে পারবো। তো তার জন্য আমাদেরকে 40 ফিট বাই 30 ফুটে একটি আয়তাকার আঁকবো। আমরা তার জন্য আমরা 40 ফিট কমা 30 ফিট, তারপর আমরা এন্টার ক্লিক করব। এই যে দেখুন আমাদের এই 40 ফিট বাই 30 ফিট। আমি আবারও আঁকি, দেখেন আমরা রেক্টেঙ্গুলার ক্লিক করার পর আমরা সিলেক্ট করে টান দেবো। টান দেওয়ার পর আমরা 40 ফিট বাই 30 ফিট, তারপর আমরা এন্টার ক্লিক করব। এই যে দেখুন আমাদের একটি 40 ফিট বাই 30 ফিটে একটি আয়তাকার ক্রিয়েট হয়ে গেল। তো আমি এটাকে এখন মাপ দিয়ে দেখছি। দেখুন এদিকে আমাদের 40 ফুটে একটি আয়তাকার হলো, আর এদিকে আমাদের 30 ফুটে একটি লাইন টানা হলো। তো এটা হচ্ছে আমাদের আয়তাকার কাজ বা রেক্টেঙ্গুলার কাজ। তো এখানে আমাদের আর্টসের কাজ হচ্ছে একটি অর্ধবৃত্ত অঙ্কন করা। তো এটা কাজ হচ্ছে দেখেন, এখানে আমরা একটি আয়তাকার বুক আঁকলাম। আঁকার পর আমরা এটাকে ক্লিক করব। ক্লিক করার পর আমরা 3 পয়েন্টে ক্লিক করব, 1 2
তিন, এই যে দেখুন আমাদের এই অর্ধবৃত্ত বা আর্চটি অঙ্কন হয়ে গেল। তো এটি দিয়ে আমরা অনেকভাবে কাজ করতে পারবে। তো আমরা এভাবে তিন পয়েন্টে আমরা ধরে আর্চ অঙ্কন করতে পারি। তো আমি আবারও দেখাচ্ছি, তারপর আমরা আর্চে ক্লিক করব, ক্লিক করার পর আমরা এক পয়েন্টে ক্লিক করব, দ্বিতীয় পয়েন্টে, তৃতীয় পয়েন্টে, এই যে দেখুন আমাদের আর্চের কাজ হয়ে গেল। এরপর এরপর আছে দেখুন সার্কেল, সার্কেল খুব সহজে আমরা ক্লিক করবেন, ক্লিক করার পর টান দিবেন, ক্রিয়েট হয়ে গেল। আর আপনারা সবসময় মনে রাখবেন যে আমাদের এই আর্চ সার্কেল সবসময় আমরা রেডিয়াস দিয়ে অঙ্কন করব। রেডিয়াস হচ্ছে আমাদের ব্যাসার্ধ। এই যে দেখুন এখানে সম্পূর্ণটা হচ্ছে আমাদের ব্যাস, আর এই অর্ধেকটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ। তো আমি একটি 50 ফুটে একটি রেডিয়াস অঙ্কন করব, বৃত্ত অঙ্কন করব। তার জন্য আমরা 50 ফুট এন্টার দেব। এই যে দেখুন আমাদের একটি 50 ফুটে একটি সার্কেল ক্রিয়েট হয়ে গেল। এরপর আমরা দেখুন এর আমাদের রিভিশন ক্লাউড, এটার মতো কাজ আমরা অনেকভাবে করতে পারি। দেখুন এটাকে আমরা অনুভব করতে পারি, এটা দিয়ে আমরা অনেক কাজ করতে পারি। তো ক্লাউড এর দিয়ে আমরা অনেক কিছু অঙ্কন করতে পারি। তো এটা কাজ আমরা আমাদের জায়গা বসে আমরা করতে পারি, বা সাপোজ আমরা একটি গাছ অঙ্কন করার জন্য আমরা এটি করতে পারি। গাছ আপনার সাপোজ একটি গাছের স্টাইল ক্রিয়েট করে আমরা দেখুন এখান থেকে আমরা একটি গাছ ক্রিয়েট করলাম, বা ওরকম আরও অনেক আমরা অনেক কিছু আমরা ক্রিয়েট করতে পারবো। এরপর আমাদের দেওয়া আছে এসপি লাইন। তো এসপি লাইনে কাজ আমরা অনেকে আছে, বা এসপি লাইনে আমরা কাজ করতে করতে শিখে যাবেন, বা আঁকা বাঁকা লাইন অঙ্কন করার জন্য সব জায়গা। তো আমাদের সোজা লাইন অঙ্কন করার জন্য তো আমাদেরকে ঢেউ আকৃতি বা বাঁকা আকৃতি কোনো লাইন অঙ্কন করার জন্য এটা ব্যবহার হয়। সাপোজ দেখুন তারপর আমরা এটাকে আমরা তিনবার এন্টার প্রেস করব, 1 2 3, এই যে দেখুন আমাদের এসপি লাইন ক্রিয়েট হয়ে গেল। আঁকা বাঁকা লাইন অঙ্কন করার জন্য আমাদের এসপি লাইনের প্রয়োজন হয়। দেখুন আমি আবারও আঁকতেছি, এরপর আমি 1 2 3 তিনবার এন্টার প্রেস করলে আমি আবারও আঁকতেছি বাঁকা লাইন। এক দুই তিন আবারও এসপি লাইনে কাজটা আপনাদেরকে দেখাচ্ছি। দেওয়ার পর দেখুন 1 2 3 দেওয়ার পর আমরা ওই যে এই ক্লাউড ভিশন লাইনটি আমরা এখান থেকে যদি দিয়ে দিই, এই দেখুন আমাদের একটি গাছ ক্রিয়েট হয়ে গেল। এরপর আমাদের আছে
ইপিলস। তো এটা কাজ হচ্ছে যে আমরা কোনো সার্কেল অঙ্কন করার জন্য, তো আমরা ডিম্বা আকৃতি কোনো সার্কেল অঙ্কন করার জন্য আমাদের এই কমান্ডটি ব্যবহার করতে হয়। দেখুন, এই যে দেখুন, আমাদের ডিম্বা আকৃতি কোনো সার্কেল অঙ্কন করার জন্য আমাদের এই কমান্ডটি ব্যবহার করতে হয়। আমি আবার দেখাচ্ছি, দেখুন, 5 ফিটের একটি সার্কেল অঙ্কন করার জন্য আমরা 5 ফিট লিখে এন্টার প্রেস করলে দেখুন আমাদের সার্কেলটি ক্রিয়েট হয়ে গেল। বা কোনো সার্কেল, ডিম্বাকৃতি সার্কেল অঙ্কন করার জন্য এটিকে আমরা ব্যবহার করতে পারি। এরপর আমাদের ফ্রান্সে দেখুন, ইপিলস আর্টস মানে আমরা একটা সার্কেলে 1 ভাগ 2 ভাগ 3 ভাগ 4 ভাগ বা 3 ভাগ 1 ভাগ 2 ভাগ অঙ্কন করার জন্য এই অপশনটি আমরা ব্যবহার করতে পারি। তো এই অপশনটি এই এটির কাজ হচ্ছে, দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি, ক্লিক করলাম, ক্লিক করার পর আমি এদিকে ক্লিক করলাম, এদিকে ক্লিক করলাম, ক্লিক করার পর এদিকে ক্লিক করলাম, এই যে দেখুন আমি অর্ধ বৃত্ত বা আমরা যদি দুই পাশ অঙ্কন করতে চাই তাহলে এদিকে আমরা করতে পারবো। আমি আবার দেখাচ্ছি, আপনাদেরকে এই দেখুন ও অর্ধবৃত্ত বা আপনারা যদি 2 ভাগ 3 ভাগ করতে পারবেন তাহলে এখান থেকে এটির মাধ্যমে আপনারা করবেন। এরপরে আমাদের আছে ইনসার্ট ব্লক। তো এটি কাজ হচ্ছে যে আমরা আগে থেকে যদি কোনো ব্লক ক্রিয়েট করে থাকি তাহলে এখানে আমরা সরাসরি এই ইনসার্ট ব্লকের মাধ্যমে আমরা এখানে আনতে পারবি। তো আমরা এটি আমরা এখানে আমরা এখন একটি ব্লক ক্রিয়েট করে আমরা দেখাবো যে আমরা কীভাবে একটি ব্লক ইনসার্ট ব্লকের মাধ্যমে আমরা এখানে নিয়ে আসতে পারি। তো আমি এখানে মেক ব্লকে ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা দেখুন এখানে ট্রি আমরা নাম দিলাম, ট্রি লেখার পর আমরা এন্টার প্রেস করলাম, সরি আমরা এখানে আগে এই গাছটিকে আমরা সম্পূর্ণ সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমরা অবজেক্টে এন্টারে ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা এখান থেকে ট্রি লিখে আমরা ওকে প্রেস করব। দেখুন এই আমাদের এই অবজেক্টটি একটা সম্পূর্ণ একটি একটা ব্লকে মাধ্যমে ক্রিয়েট হয়ে গেল। তো এখন যদি আমি ইনসার্ট ব্লকে ক্লিক করি, ক্লিক করে দেখুন আমরা ট্রি লেখে ওকে দিলে আমাদের একটি ব্লক ফ্যাক্টর 1 এই যে দেখুন আমাদের এই ব্লকটি আমরা এখান থেকে ইনসার্ট ব্লকের মাধ্যমে আমরা এখান থেকে নিয়ে আসলাম। তো আমি আবার দেখাচ্ছি, দেওয়ার পর আমরা ব্রাউজারে ক্লিক করবো, ক্লিক করার পর ওপেনে ওকেতে ক্লিক করবো, ক্লিক করার পর দেখুন এখানে আমরা ইনসার্ট ব্লকের মাধ্যমে আমরা যদি আগে কোনো ব্লক ক্রিয়েট করে থাকি তাহলে আমরা এখানে সরাসরি নিয়ে আসতে পারবো। আর মেক ব্লকের কাজটা আমি আপনাদেরকে দেখলাম যে অনেকগুলো আলাদা আলাদা বস্তু আলাদা থাকলে সবগুলো একটা ব্লকের মাধ্যমে নিয়ে আসার জন্য এটাকে আমরা কাজ করি। এখানে এরপর আছে যে পয়েন্টের কাজ তত বেশি লাগে না। দেখুন একটা ক্লিক করলে আমাদের একটি নির্দিষ্ট একটি পয়েন্ট দেখাবে, দেখুন এখানে পয়েন্ট, এটা কাজ হচ্ছে পয়েন্টের কাজ হচ্ছে একটা বিন্দু স্থাপন করা। এরপর হ্যাজ
হ্যাঁ আচ্ছা, তো এটা কাজ। আচ্ছা দেখাচ্ছি আপনাদেরকে, এটা দুইটা রেক্টেঙ্গুলার আঁকলাম। আঁকার পর আমরা হ্যাচে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখান থেকে অনেকগুলো হ্যাচ আছে বা অনেকগুলো স্টাইল আছে, আমরা কী কী স্টাইল করতে পারবো, বা এখান থেকে আমি অ্যাড পয়েন্টে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এন্টারে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এটা ক্লিক করলাম, এই দেখুন এটা ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা ওকেতে ক্লিক করলাম। দেওয়ার পর আমরা ওকে ক্লিক করব, সরি, আবার হ্যাচে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এক পয়েন্টে ক্লিক করব, তারপর আমরা এন্টারে ক্লিক করবো, তারপর আমরা সিলেক্ট করার পর আমরা ওকেতে হাই ক্লিক করলাম। এরপর গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট আমরা ক্লিক করবো, তারপরে অ্যাড পয়েন্টে ক্লিক করবো। ক্লিক করার পর আমরা এই যে হ্যাচের কালটা আমি আপনাকে দেখাচ্ছি, একটা ব্লক আঁকলাম। আঁকার পর আমরা হ্যাচে ক্লিক করলাম। ক্লিক করার পরে অ্যাড পয়েন্টে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এটা ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এন্টারে ক্লিক করবো। ক্লিক করার পর আমরা ওকে ক্লিক করবো। এরপর আমাদের কাজ হচ্ছে যে গ্রেডিয়ানে কাজ, তো গ্রেডিয়ানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা অ্যাড পয়েন্টে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এই পয়েন্ট আমরা সিলেক্ট করলাম, করার পর এন্টার ক্লিক করলাম। তারপর আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো, দেখুন এখানে আমাদের এই আমাদের হ্যাচের কাজ, আমাদের গ্রেডিয়ানের কাজ হয়ে গেল। এখানে আমরা আবারও হ্যাচের কাজ দেখাবো। তোমরা হ্যাচের কাজ দেখানোর জন্য আমরা হ্যাচে ক্লিক করব। ক্লিক করার পর আমরা অ্যাড পয়েন্টে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এন্টারে ক্লিক করব। তারপর আমরা এটাকে সিলেক্ট করব। দেওয়ার পর আমরা ওকে ক্লিক করব। দেওয়ার পর আমরা ওকে ক্লিক করব। এরপর আমাদের কাজ হচ্ছে, দেখুন এরপরে দেওয়া আছে টেবিল, তো টেবিলে ক্লিক করার পর দেখুন এখানে টেবিলের সাইজটা এরকম আসবে বা এরকমভাবে আমাদের এই টেবিলটা ক্রিয়েট হবে। দেখুন টাইটেল, হেডার লাইন আর ডাটা, তো এখানে দেওয়া আছে যে কলাম, তো কলাম আমাদের এখানে কয়টা কলাম ক্রিয়েট হবে, রো কয়টা ক্রিয়েট হবে, 5টা কলাম 1টা রো। তো আমি ওকে দিলে এন্টার প্রেস করলাম। এই যে দেখুন এখানে আমাদের এই কলামটা ক্রিয়েট হয়ে গেল, আমাদের 5টা কলাম, 1 2 3 4 5, 1 2 1 2 1 2 3 4 5, এটা আপনার টাইটেল, আর এগুলো হচ্ছে আপনার হেডার লাইন। তো আমি যদি আবারও আরেকটি টেবিল
ক্রিয়েট করতে চাই তাহলে দেখুন এখানে আমাদেরকে কলাম দেওয়া আছে পাঁচটি, আমরা এখানে 10টি কলাম দিয়ে, আর যদি আমরা যদি রো রো দিয়ে আমরা পাঁচটি দেওয়ার পর আমরা ওকে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন আমরা এখানে ওকে দেবো। দেখুন এখানে আমাদের কলম সংখ্যা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টা কলাম আর 5টা রো। 1, 2, 1, 2, 3, 4, 5, একটা হচ্ছে আপনার হেডার লাইন আর একটা হচ্ছে আপনার ডাটা টাইপ। এইভাবে আমি যদি আবার ক্রিয়েট করতে চাই দেখুন এখানে যে প্রথম রোটা হচ্ছে আপনাদের টাইটেল, দ্বিতীয়টা আপনাদের দেওয়া আছে হেডার, আর বাকিগুলো হচ্ছে আপনাদের রো আর কলাম। তো আমি যদি এখান থেকে 5টি রো, 5টি কলাম, 5টি রো দিয়ে একটি টেবিল তৈরি করতে চাই তাহলে আমরা ওকে দেব। ওকে দেওয়ার পর দেখুন এখানে দেব, এই দেখুন আমাদের কলাম সংখ্যা 1, 2, 3, 4, 5, আর এখানে এটা হচ্ছে টাইটেলের রো আর এটা হচ্ছে আমাদের হেডার লাইনের রো, আর আর বাকিগুলো হচ্ছে আপনাদের ডাটা। 1, 2, 3, 4, 5, 5টা ডাটা রো, একটা টাইটেল আর একটা আপনাদের হেডার লাইনের, আর 5টা কলামের। এভাবে আমরা আপনাদের যতগুলো রো কলাম লাগে আপনারা ওইভাবে এটা ক্রিয়েট করতে পারবেন। এরপর দেওয়া আছে টেক্স, টেক্সের কাজ হচ্ছে আমরা টেক্সটে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন কি হলো, এই যে দেখুন আমরা টেক্সট, এন্টার, ওকে, আমরা এখানে যা কিছু লিখতে চাই এ বি সি লেখার পর আমরা এন্টারে ক্লিক করব। আমি আবার দেখাচ্ছি, এ বি সি লেখার পর আমরা এন্টারে ক্লিক করব। এখান থেকে এই লেখাটা আমি বিভিন্ন রকম কালার করতে পারবো, স্টাইল করতে পারবো। দেখুন এখানে আমি যদি এটাকে স্টাইল করতে চাই তাহলে স্টাইল হবে, বা এটাকে যদি আমি কালার করতে চাই তাহলে কালারে এটাকে রেড কালার আছে, রেড কালার, ইয়েলো কালার। দেখুন এটাকে আমরা অনেক রকম কালারে রূপান্তর করতে পারবো। এটাকে আমি এখান থেকে আমরা এভাবে টেক্সট নিয়ে লিখবো। আমরা যা লাগতে বা ড্র ডিআর এ ডব ড্র লাইন এল আই এন এ ড্র লাইন লেখার পর আমরা এভাবে দেওয়া আছে, আপনারা যেটা যা ইচ্ছা সেভাবে লিখতে পারবেন। এটাকে আপনার কালার চেঞ্জ বা এখান থেকে আপনাদের পজিশন অনুযায়ী আমরা কোন দিকে লিখব সেই পজিশন নিয়ে আমরা অঙ্কন করব। এই হচ্ছে আমাদের এই বাম দিকের কমান্ডগুলো কাজ। এখন আমরা দেখব ডান দিকের কমান্ডগুলো কাজ। তো ডান দিকের কমান্ডগুলো কাজগুলো হচ্ছে, সাপোজ আমি একটা ব্লক আঁকলাম, আঁকার পর এটাকে যদি আমি মুছতে চাই বা কাটতে চাই তাহলে এখান থেকে আমি এটার মাধ্যমে আমি সিলেক্ট করে কেটে দেবো, বা এটাকে আমি সিলেক্ট করলাম, করার পর এটার মাধ্যমে দিয়ে আমরা কেটে দেবো। এটার নাম নাম হচ্ছে আর্টস বা ইরেজ, মানে এটা দিয়ে কোনো কিছু মোশার কাজে এটাকে আমরা ব্যবহার করতে পারি। তো আমরা যদি এই লেখাগুলোকে আমরা সিলেক্ট করলাম, করার পর আমরা এটা দিয়ে আমরা
যে কোনো জিনিস কাটতে পারবো। তোমরা এটা সিলেক্ট করলে আমরা এটাকে আমরা সহজে এখান থেকে মুছতে পারবো, বা কুঞ্চো বা আমার একটা লাইন আঁকলাম, আঁকার পর আমরা এটাকে আমরা যদি মুছতে চাই তাহলে আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এটাকে ক্লিক করলে এটা এখান থেকে মুছে যাবে। এরপরে কমান্ডের কাজ হচ্ছে কপি, কোনো কোনো জিনিস কপি করার জন্য এই কমান্ডটা ইউজ করা হয়। তো আমরা এখান থেকে একটি আঁকলাম, একটি রেক্টেঙ্গুলার আঁকলাম, আঁকার পর আমরা এটাকে আমরা কপি করতে চাই তাহলে আমরা এটাকে আমরা কপিতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা সিলেক্ট অপশানে আমরা ক্লিক করার পর আমরা এন্টার ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখুন এখানে একটি লাইন, এখানে কপি, এখানে কপি, এখানে কপি। দেখুন আমি আবারও দেখাচ্ছি, এই যে দেখুন কপিতে ক্লিক করব বা আমরা সি উ যদি দিই, দেওয়ার পর আমরা দেখার পর আমরা এন্টার ক্লিক করব। ক্লিক করার পর আমরা সিলেক্ট করব, সিলেক্ট করার সিলেক্ট অবজেক্টে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এন্টার ক্লিক করব, তারপর আমরা একটি পয়েন্ট ধরে এটাকে আমরা কপি করব। এই যে দেখুন কপি কপি কপি, এই হলো আমাদের কপি অপশনের কাজ বা কপি কমান্ডের কাজ। এরপরের কমান্ডের কাজ হচ্ছে মিরর, মিরর মানে অপোজিট, অপোজিট বা কোনো বস্তুকে আমরা মিরর করার জন্য সাপোজ লাইন আঁকি, একটি রেক্টেঙ্গুলার জিনিস আঁকলাম, আঁকার জন্য আমরা এখানে দুইটা লাইন এরকম একটি বক্স ক্রিয়েট করলাম। তো বক্স ক্রিয়েট করার পর আমরা মিররে ক্লিক করব, ক্লিক করার পর আমরা অবজেক্টে ক্লিক করব, ক্লিক করার পর আমরা এন্টারে ক্লিক করব। করার পর আমরা এই যে দেখুন এই প্রান্ত, এই প্রান্ত করার পর আমরা এন্টারে ক্লিক করব। এই যে দেখুন আমাদের এটা এটা অপোজিট হয়ে গেল। আমরা যে কোনো একটা জিনিস করার পর এটার অপোজিট করার জন্য এই কমান্ড দিয়ে আমরা করতে চাই। সাপোজ আমি এই কাজটি আমি আবার করি, দেখুন এই বস্তুটি আমি যদি অপোজিট বা মিরর করতে চাই তাহলে আমরা মিররে ক্লিক করব। মিরর মিরর ক্লিক করার পর আমরা সিলেক্ট অবজেক্ট আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এন্টারে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এক প্রান্তে ক্লিক করব। ক্লিক করার পর আমরা আরেক প্রান্তে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এন্টার ক্লিক করব। এই যে দেখুন আমাদের এই বস্তুটি অপোজিট হয়ে গেল বা মিরর হয়ে গেল। এরপর আমাদের অপশন আছে দেখুন অফসেট, অফসেট দিয়ে আমরা কোনো কিছু, দেখুন অফসেটের কাজটা হচ্ছে আমি একটি একটা রেক্টেঙ্গুলার আঁকলাম, আঁকার পর আমি এটাকে এটার মতো করে আমি কতটুকু দূরে বা কাছে একটা জিনিস আমি অঙ্কন করব তার জন্য অফসেটে কাজ করা হয়। আমি অফসেটে এই অফসেটে ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা এন্টার দেবো, দেওয়ার পর আমরা এটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর আমি কতটুকু দূরে আমি এটাকে অঙ্কন করবো তার জন্য আমি 5 ফিট দূরে আমি এটাকে অঙ্কন করার পর এই যে দেখুন 5 ফিট দূরে আমি একটু অফসেট ক্রিয়েট করলাম। আমি আপনাকে ভেবে দেখাচ্ছি, দেখুন এখান থেকে এটা দূর, এই যে দেখুন 5 ইঞ্চি, একটি 5 ইঞ্চি দূরে আমি একটু অফসেট ক্রিয়েট করলাম। আমি আবার দেখাচ্ছি, একটি রেক্টেঙ্গুলার আঁকলাম, আঁকার পর আমি কতটুকু দূরে এই বস্তুটা সেম হুবহুব আমি একটি আরেকটি বস্তু ক্রিয়েট করবো। দেখুন এখান থেকে আমি অফসেটে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি যদি অফসেটে ক্লিক করলাম,
পাঁচ ফিট, এই যে দেখুন সিলেক্ট অবজেক্ট পাঁচ ফিট, এই যে দেখুন খুব সহজে আমাদের এদিকে পাঁচ ফিটের একটি অফসেট ক্রিয়েট হয়ে গেল। আমি আবার দেখাচ্ছি আপনাদের, আঁকলাম, আঁকার পর ও এফ লেখার পর আমরা এন্টারে ক্লিক করব, সরি অফসেটে ক্লিক করব, ক্লিক করার পর আমরা এন্টারে ক্লিক করব, ক্লিক করার পর আমরা সিলেক্ট অবজেক্টে ক্লিক করব, আমরা ক্লিক করার পর আমরা কতটুকু দূরে আমরা আঁকব তার জন্য আমরা পাঁচ ফিট দিলাম। এই যে দেখুন এখান থেকে আমাদের কতটুক দূরে ক্রিয়েট হয়ে গেল দেখুন, এই যে দেখুন এখান থেকে আমরা পাঁচ ফিট দূরে একটি বস্তু, এই বস্তুটা আমরা পাঁচ ফিট দূরে নিয়ে আবার আমরা ক্রিয়েট করলাম। এই হচ্ছে আমাদের অফসেটের কাজ। এরপর আমাদের এরে কাজ মূলত লাগে না। তারপরে মুভ, সাপোজ কোনো একটা জিনিসকে আমরা মুভ করার জন্য এক প্রান্ত থেকে আরেক প্রান্ত নেওয়ার জন্য আমাদের এই এই অপশন দিয়ে আমাদের করতে হবে। তো তার জন্য আমরা মুভে ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা সিলেক্ট অবজেক্টে ক্লিক করব, ক্লিক করার পর আমরা এন্টারে ক্লিক করব, তারপর ধরে আমরা এটাকে ধরে যেদিকে ইচ্ছা আমরা নিয়ে যেতে পারবো। আমি আবারও দেখাচ্ছি, মুভ অপশনে ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা সিলেক্ট অবজেক্টে ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা এন্টারে ক্লিক করলাম, করার পর আমরা যে কোনো একটা প্রান্তকে আমরা সিলেক্ট করে দেখুন এটাকে আমরা এদিকে নিতে পারি, এখানে এখানে এখানে, বা দেখুন এই মুভের মুভ অপশন দিয়ে আমরা একটি বস্তুকে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত নেওয়ার জন্য এটি আমরা কাজ করি। সাপোজ আমি এরকম একটি, এই যে দেখুন এরপরে অপশন আছে দেখুন রোটেট, তো রোটেটের কাজ হচ্ছে আমরা যে কোন দিকে আমরা ঘুরানো। তো আমি একটি বস্তু ক্রিয়েট করলাম, এই যে দেখুন এটা আমাদের একটি বস্তু ক্রিয়েট হলো। তো এটাকে যদি আমি এদিকে 90 ডিগ্রি ঘুরাতে চাই তাহলে আমি বা যেভাবে আমরা ঘুরাবো তো তার জন্য আমাদেরকে রোটেট অপশনে ক্লিক করব, ক্লিক করার পর আমরা সিলেক্ট অবজেক্টে ক্লিক করব, ক্লিক করার পর আমরা এন্টারে ক্লিক করব, ক্লিক করার পর আমরা এই যে দেখুন এই প্রান্ত দেখুন আমরা এদিকে বস্তুটি রোটেট হয়ে গেছে। তো আমি যদি এটাকে আবারও 90 ডিগ্রি ঘুরাতে চাই তাহলে আমরা আবারও রোটেটে ক্লিক করলাম, ক্লিক করার পর সিলেক্ট অবজেক্ট, তো এটাকে আমরা সিলেক্ট করলাম, করার পর আমরা এন্টার প্রেস করলাম, করার পর আমরা এটাকে আবারও কোন দিকে ঘুরব এদিকে এভাবে এভাবে, বা আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা যেদিকে ঘুরাতে চান ওই দিকে আমরা ঘুরাতে পারবো। সাপোজ আমি এদিকে ঘুরলাম, দেখুন এই রোটেটের কাজ দিয়ে আপনারা যেদিকে একটি বস্তুকে ঘুরাতে চান ওই দিকে চলে যাবে। এরপর স্কেল, এটা কাজও কম লাগে, স্কেচ এটাও কাজ কম লাগে, এটাও লাগে না। তা এরপর আছে ট্রিম, ট্রিমের কাজটা হচ্ছে কোনো জিনিস অপ্রয়োজনীয় বা অবাঞ্ছিত কোনো বস্তুকে কাটার জন্য বা মশার জন্য সেটা আমরা ব্যবহার করি। সাপোজ আমরা একটি বস্তু আঁকলাম,
এই যে দেখুন, এখান থেকে যদি আমরা এই এই অংশটা আর এই অংশটা, এই অংশটা আর এই অংশটা আমরা কাটতে চাই, তাহলে আমরা এই পয়েন্টটা, এই পয়েন্টটা সিলেক্ট করে আমরা ট্রিমে ক্লিক করবো। ক্লিক করার পর দেখুন এটা ক্লিক করলে চলে যাবে, ক্লিক চলে যাবে। দেখুন আপনার ইচ্ছা অনুযায়ী যতটুকু রাখবেন বা যতটুকু রাখার দরকার আমরা সেটুকু আমরা কাটবো। তো আমরা আবারও দেখাচ্ছি, দেখুন এই পয়েন্ট, এরপর যদি আমরা এই এই পয়েন্ট, এই এতটুকু অংশ আর এতটুকু অংশ আমরা কাটতে চাই, তাহলে আমরা এটাকে সিলেক্ট করবো, এটাকে সিলেক্ট করবো। তারপর আমরা ট্রিমে ক্লিক করবো। ক্লিক করার পর দেখুন এখানে আমরা এটা সিলেক্ট করলে আমাদের অপ্রয়োজনীয় অংশটা এখান থেকে কেটে যাবে। এই হলো ট্রিমের কাজ। তারপর আছে এক্সটেন্ড। এক্সটেন্ডের কাজ হচ্ছে এটা কাজও আমাদের লাগে না। তো ব্রেক পয়েন্ট, তো কোনো এটা, এরপর আমরা দেখুন এরপরে বাকি অংশগুলো কাজ মূলত আমাদের লাগে না। আমরা এখান থেকে টিম পর্যন্ত আমাদের, বা দেখুন এখানে একটা আরেকটা অপশনের কাজ হচ্ছে জয়েন। সাপোজ আমরা, সাপোজ আমরা দুইটা আলাদা লাইন এখানে, দেখুন এখানে এই একটা লাইন, এই একটা লাইন আলাদা, তো সেটা আমরা দুইটা লাইন আমরা একটা এক লাইন করার জন্য আমরা জয়েনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এই অপশনটা, এই অপশনটা ক্লিক করার পর আমরা এন্টার যদি আমরা ক্লিক করি, দেখুন আমাদের দুইটা প্রান্ত আমাদের জয়েন লেগে গেছে বা জোড়া লেগে গেছে। আমি আবার দেখাচ্ছি আপনাদের, এই প্রান্ত দুইটা বস্তু বা দুইটা লাইন আমি অঙ্কন করলাম এক বিন্দুতে, দেখুন এখানে দুইটা লাইন আলাদা আলাদা দেখাচ্ছে। বা কোনো একটা প্রান্তকে আমি জোড়া দেওয়ার জন্য ব্রেক পয়েন্টে ক্লিক করবো। ক্লিক করার পর আমি সিলেক্ট সোর্স অবজেক্টে আমি ক্লিক করবো, এই এই পয়েন্টে ক্লিক করবো, এই পয়েন্টে ক্লিক করবো। ক্লিক করার পর দেখুন এখানে দুইটা অবজেক্টকে আমি সিলেক্ট করলাম। করার পর আমি এন্টারে ক্লিক করলাম, দেখুন এখানে দুইটা প্রান্তে এক হয়ে গেল। দেখুন এখানে এই জয়েন্ট অপশন থেকে আমি দুইটা লাইনকে আমি একসাথে করে ফেললাম। এই হচ্ছে আমাদের অটোকেট 2007-এর টুলবারে কাজ। এই কাজগুলো দিয়ে আমরা মূলত ড্রয়িং করি। এই কাজগুলো দিয়ে আমরা যদি আমরা এই কাজগুলো কাজ আমরা জানি, তাহলে আমাদের অটোকেট 2007 দিয়ে আমরা সহজে ড্রয়িং করতে পারবো। তো আমি যদি আজকের এই ড্রয়িংয়ের ছোট্ট একটি কাজ দেখাই, তাহলে আমি একটি আজকে একটি ডেমো আকারে একটি ড্রয়িং অঙ্কন করবো। তার জন্য আমি 40 ফিট বাই 30 ফুটে একটি বাড়ি অঙ্কন করার ক্ষেত্রে, দেখুন আমি একটি লাইন নিলাম, আমি একটি চল্লিশ ফিট বাই 30 ফিট একটি জায়গাতে একটি বাড়ির ড্রয়িং করবো। 40 ফিট লম্বা আর
লম্বা আর 30 ফিট প্রশস্ত বা পাশ, যা জায়গাতে আমি একটি বাড়ি অঙ্কন করব বা বাড়ির লেআউট অঙ্কন করব। তো তার জন্য আমরা রেক্টুঙ্গুলার ক্লিক করলাম। ক্লিক করার পর 40 ফিট, 30 ফিট, এন্টারে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখন এটাকে আমি মাপ দেব, এই যে 40 ফিট আর এদিকে 30 ফিট একটি লাইন অঙ্কন করলাম বা একটি রেক্টেঙ্গুলার অঙ্কন করলাম। তারপর আমাদের এই চারো সাইডের 5 ফিট করে ওয়াল থাকে, তো সেটা আমরা অফসেট দিয়ে করব। পাঁচ ইঞ্চি দেওয়ার পর আমরা এদিকে দেখুন, এই যে দেখুন এখানে আমাদের 5 ফিট একটি দেওয়াল তৈরি হয়ে গেল। এটা হচ্ছে অফসেট কাজ। এই দেখুন এখান থেকে এখানে আমাদের 5 ইঞ্চি একটি ওয়াল ক্রিয়েট হয়ে গেল। দেখুন এখন আমরা এটাকে মিড পয়েন্ট সিলেক্ট করব। এটাকে আমরা দেখুন এদিকে 5 ফিট, এদিকে 5 ফিট যদি আমাদের চলে যায় আর থাকে 40 ফিটের মধ্যে আমাদের থাকে আর 39 ফিট, মানে 1 ফিট দুদিক দিয়ে যদি আমাদের এক এক দুদিক দিয়ে যদি আমাদের 5 ইঞ্চি, 5 ইঞ্চি, 10 ইঞ্চি, মানে 6 ইঞ্চি, 6 ইঞ্চি বা 12 ইঞ্চি চলে যায়, তাহলে আমাদের আর থাকে 39 ইঞ্চি। তো আমি 39 ইঞ্চি থেকে এখানে আমি এটাকে আমি আলাদা করব। এরপর আমি এটা আলাদা করব অবজেক্ট। দেখুন এটা সবগুলোর দেখুন এটা সবগুলো পয়েন্ট আলাদা আলাদা। দেখুন সবগুলো পয়েন্ট আলাদা আলাদা করা। এখান থেকে এখানে আমি 39 ইঞ্চি একটি অফসেট দেব, 39 ফিট 5 ইঞ্চি, মানে অর্ধেক করব। এটাকে আমি অর্ধেক করব। অর্ধেক করার জন্য আমি 39 ফিট 5 ফিট দেওয়ার আমি এন্টারে ক্লিক করব। সরি, এটাকে আমি 39 না, মানে 39 ফিট আছে, তো এটাকে আমি অর্ধেক করার জন্য 19.5 অফসেট 19.5 ইঞ্চি তারপর আমরা এন্টারে ক্লিক করব। ক্লিক করব দেখুন এই দেখুন আমাদের এই বিন্দুটা, আমরা এই যে 40 ফিট বাই 30 ফিটের যে এরিয়া আছে এটাকে আমি অর্ধেক করার জন্য আমি এটাকে অর্ধেক করে নিলাম। তো এখানে এখন আমি আমার এখন কতটুকু মাপ আছে দেখে নিই। এখানে আমাদের এক পাশে
দেওয়া আছে 19 ফিট 8 ইঞ্চি। এখন যদি আমি আবারও এটাকে দুদিক দিয়ে ও এদিকে দেওয়া আছে, এখন আমি আমি আমার এদিকে 5 ইঞ্চি একটা ওয়াল দেব। ওয়াল দেওয়ার জন্য আমি অপশনে গেলাম, যাওয়ার পর আমি 5 ইঞ্চি কান্টার লাগে, এই যে আমাদের একটি ওয়াল ক্রিয়েট হয়ে গেল। এখন আমি আমার রুম ক্রিয়েট করব। অফসেট এদিকে আমার 30 ফিট দেওয়া আছে, তো আমি 10 ফিট 10 ফিট করে এদিকে রুম করব। আর মাঝখান দিয়ে আমি দেখো 10 ফিট পাঁচ ইঞ্চি ওয়াল এদিক থেকে আমি আবারও 10 ফিট 10 ফিট একটি রুম অঙ্কন করলাম। আবার 5 ইঞ্চি ওয়াল দেওয়া আছে, পাঁচ ইঞ্চি ওয়াল তারপর এদিক থেকে আমি 4 ফিট 4 ফিট বাথরুম, 4 ফিট 4 ফিট তারপর আমি আমার 5 ইঞ্চি একটা ওয়াল দিয়ে দেব। এখন এখন আমি এদিকে আমার এদিকে দেওয়া দশ ফিট পাঁচ ফিট ওয়াল এখন আমি আমার আমার যতটুকু অপ্রয়োজনীয় অংশটাকে আমি এখান থেকে ট্রিম করব। ট্রিম ট্রিম সিলেক্ট অবজেক্ট এন্টার এতটুকু অংশ আমার দরকার নেই, এখান থেকে এতটুকু অংশ আমার দরকার নেই। তো দেখুন এই এরকমভাবে আমি একটি আমার রুমের সাইজ ক্রিয়েট করে ফেললাম। তো এভাবে আপনারা এই কমান্ডগুলোর মাধ্যমে ডানে বামে এই কমান্ডগুলোর মাধ্যমে আমরা খুব সহজে তাড়াতাড়ি আমরা একটি অটোমেট ড্রয়িং ক্রিয়েট করতে পারবো, আপনারাও ক্রিয়েট করতে পারবেন। তো আপনারা আমার এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ A to Z সম্পূর্ণ প্রসেস দেখলেন কীভাবে আমরা অটোকেটের টুলবারের কাজের মাধ্যমে আমরা খুব সহজে একটি ড্রয়িং করতে পারি। তো আপনারা এই ডানে বা বামে এই টুল বারগুলো আপনারা খুব সহজে তাড়াতাড়ি শিখে গেলে একটি ড্রয়িং তাড়াতাড়ি ক্রিয়েট করতে পারবেন, যা আপনাদের কাজের গতিকে আরও দ্রুত করে তুলবে। সো ভিউয়ার্স, আমার এই ভিডিওটি কেমন লাগলো জানাবেন, আর আমার এই চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। তো আজকের জন্য এখানে রাখলাম, পরবর্তী ভিডিওর জন্য শুভকামনা।